Assalamualaikum everyone. তো আজকে চলে এলাম আরো একটি ব্লগ নিয়ে। তো এখানে আমি আজকে আমার একটা ফুড এক্সপেরিয়েন্স শেয়ার করব। সেটা হচ্ছে আমি আজকে চলে আসলাম লনস্টার স্টেক হাউসে। তো এখানকার ম্যাক্সিমাম আইটেমসই আমার খুব ফেভারিট এবং এই রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লাগে। যখনই কোনো জায়গায় যাই, মানে আউটিং এর জন্য বা কোনো ফুড এক্সপেরিয়েন্স করার জন্য যাই, বাইরে বের হলে ফার্স্ট চয়েস এই রেস্টুরেন্টেই থাকে। তো এটা আসলে একটা স্টেক হাউস। এখানের ম্যাক্সিমাম স্টেকসই খুবই মজার এবং এখানে দেখতে পাচ্ছেন টমাওয়াক স্টেক আছে, এখানে রিবাই স্টেক আছে, সারলন স্টেক আছে, সব স্টেকসগুলোই মজা। তো যেহেতু ম্যাক্সিমাম স্টেকসকে আমার টেস্ট করা হয়ে গেছে, তো আজকে ডিফারেন্ট কিছু ট্রাই করব। তো আজকে তাই অর্ডার করেছিলাম হচ্ছে একটা ব্রিস্কেট প্লেটার, যেখানে 1000 গ্রামের একটা বড় মাংসের টুকরা থাকবে এবং সাথে কমপ্লিমেন্টারি থাকবে দুইটা বেকন থাকবে, দুইটা সসেস থাকবে। তো এবং ওইটার সাথে কিন্তু চারটা সাইডস নিতে পারবেন, তো এবং চারটা সস নিতে পারবেন। আর সাথে নিয়েছিলাম হচ্ছে জাম্বো প্রন থার্মিডোর টাইপ অফ কিছু। থার্মিডোর মানে কি সেটা আমি জানি না আসলে, এটা দেখতে হবে। তো এটা হচ্ছে একটা প্রন, দুইটা প্রন থাকে এবং খুব রিচ কাইন্ড অফ চিজ দিয়ে এটাকে বেক করা থাকে। এবং এটা হচ্ছে বড়ো একটা মাংসের টুকরা এবং সাথে বড়ো একটা ফ্যাটের লেয়ার থাকে। তো এটা একদম সামনে আপনারা সামনে এনে দিবে এবং সাথে এটার সাথে মাশরুম সার্ভ করা হয়ে থাকে। তো এটা হচ্ছে যেটা বললাম যে জাম্বো প্রন থার্মিডোর, যেটা এটা আইটেমটার নাম হচ্ছে এটা। তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর বিস্কেট প্লেটারের যেই বড়ো মাংসের টুকরাটা, তো এটা আমার কাছে মনে হচ্ছে যে যারা আসলে এই ধরনের ফুডসকে অভ্যস্ত তাদের জন্য বেটার। আমার কাছে আদার স্টেকসের তুলনায় এটা আসলে অত ভালো লাগে নাই, বাট হ্যাঁ ইটস গুড। বাট আদার যে স্টেকসগুলো আছে তো ওগুলোই আমার কাছে মনে হয়েছে যে বেটার। তো এগুলো হচ্ছে আমি না নিয়েছিলাম কিছু সস, এটা হচ্ছে চিজ সস নিয়েছিলাম, মাশরুম নিয়েছিলাম এবং সাথে সি ফুড রাইস নিয়েছিলাম। আর এটা হচ্ছে বিস্কেট প্লেটারটা সার্ভ করেছে। তো সার্ভ করার পরে আসলে দেখতে পারলাম যে একটা বড় লেয়ারের একটা চর্বি, যেটাকে ফ্যাট বলা হয়, এবং এটা আসলে মাংসের সাথে কেটে কেটে খেতে হয়। তো এটাই হচ্ছে নর্মালি স্টাইল অফ ইটিং এটা। আর যে ইয়াটা বললাম জাম্বো প্রনটা, এটা চিজটা এত সুন্দর করে লেয়ার করা থাকে এবং সুন্দর করে বেক করা থাকে, এটার উপরে মাশরুম দিয়ে বেশ ভালো একটা ওয়েতে তারা সার্ভ করে, বেশ আপিলিং লুক থাকে এবং এটা বেশ মজাই হয় নর্মালি। আমি বেশ কয়েকবার ট্রাই করেছি এটা। আর পাশাপাশি এটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। তো এটার দাম হচ্ছে 4100 সামথিং, আর ওই জাম্বো প্রন যেটা সেটা হচ্ছে 2000 প্লাস হবে। তো আমার কাছে মনে হয়েছে যে এটার চেয়ে আদার যে স্টেকগুলো সেগুলো মজা বেশি, এবং এটাও মজা, বাট আসলে ওই ধরনের আমার কাছে মনে হয়েছে যে ওই ধরনের টেস্ট আসলে পাইনি। বাট অনেকেই এটা পছন্দ করে, তো টেস্ট ভ্যারি করে। আর যে জাম্বো প্রন থার্মিডোরের যেটা কথা বললাম, ওইটা আমার কাছে টপ নচ লেগেছে। আমি ওইটাকে বলবো 10 out of 10। আর এটা হচ্ছে 4100 টাকা। তো অ্যাকর্ডিং টু দ্য প্রাইস এটা আসলে অবশ্যই বলতে হয় যে এটা আসলে খুবই ওভাররেটেড। যারা নর্মালি আগে ট্রাই করেন নাই তারা এটা না ট্রাই করলেও পারেন, অন্যান্য স্টেকসগুলো আপনার ট্রাই করতে পারেন। আর এটার সাথে বেশ ভালো ভালো চয়েসের কিছু সাইডস আপনারা নিতে পারেন এবং বেশ কিছু ডিফারেন্ট সস কিন্তু অ্যাভেলেবেল আছে, তো চাইলে সেগুলো দিয়ে ট্রাই করতে পারেন। তো আমার কাছে এখানকার রিবাই, তারপর সারলন স্টেকস, এগুলো কিন্তু বেশ মজা লেগেছে। যদিও আমি এখানে এই ভিডিওটায় ও সেগুলো দেখাইনি, আমি প্রায়ই এখানে যাই, আমার কাছে ভালো লাগে এই রেস্টুরেন্টের ম্যাক্সিমাম স্টেকস। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্যাটের পোর্শনটা দেখাচ্ছি, তো আমার কাছে মনে হয়েছে যে টাকা অনুপাতে বা এটা প্রাইস অনুপাতে ওইরকম আশা অনুরূপ জিনিস না দেখতে পাচ্ছেন যে এটা। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা নর্মালি যারা ঝাল পছন্দ করি, তো এটা কিন্তু আলগা ঝাল যেটাকে বলে, একটু মিষ্টি মিষ্টি ঝাল, তো ওইভাবে এটাকে সার্ভ করা হয়। বাট এভাবে মাংসের টুকরাটা খুবই ভালো এবং এটার লুকস এবং আপিলিং ভাবটা থাকে। আর যেহেতু এটা কখনো ট্রাই করা হয়নি, তো আজকে আমি এটা ট্রাই করলাম। তো আমার মনে হয় না যে আমি সামনে এটা ট্রাই করবো আর, বাট আমার কাছে ওদের আদার স্টেকসগুলো খুবই ভালো লাগে এবং এইটার সাথে একটা একটা সসেস ছিল, সসেসটা বেশ ভালো লেগেছে।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হপফুলি সবাই ভিডিওটি পছন্দ করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।